আচ্ছা, শীত পড়ছে কিরকম এখানে? ঠান্ডা নেই আজকে? ঠান্ডা নাই? তখন তো ভালো, আমার এখানে ঠান্ডা পড়তেছে সময়। গরম পড়তেছে আজকে। তো যাই হোক, আজকের ক্লাসটা আমাদের শিডিউলটা একটু দেখি। আপনাদের তো মলয় দেবনাথ তো ক্লাস নিবে না, ঠিক আছে? তো তার ক্লাসটা শুধু ফেসবুক প্রমোশনের, মানে অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস। আর মেলচিপের ক্লাসটা নিতে বলছিলাম, তিনি নেয় নাই। যাই হোক, সমস্যা নাই। এখন তো আমাদের আর গিগ পাবলিশ করার কোনো জায়গা নাই, তাই না? না, আপাতত নাই, আমি ছয়টাই আপাতত রাখিছি, আর সাতটা একটা পার্টি সাতটা দিয়ে দিছি। ঠিক আছে, আর তো গিগ অপশন নাই যে আপনারা পাবলিশ করবেন সেখান থেকে। আর এখন শুধু আমরা কাজ শিখবো, দেন যদি এই কাজের উপর যদি মনে হয় যে গিগ বানাইতে হবে, তাহলে আপনারা বলবেন, ওই কাজের উপর গিক বানায় দেখাবো, সমস্যা নাই। আর এখন তো আমি মনে করি যে আপনারা যতটুকু পারেন, আশা করি গিক নিয়ে সমস্যা হবে না। রিসার্চ করে বানাইতে পারবেন না? ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা তাহলে টুইটার মার্কেটিং শেষ হয়েছে, গুগল টপ র্যাঙ্কিং এর কাজও শেষ হয়েছে, এসইও এর কাজও শেষ হয়েছে। এখন বাদ আছে মূলত ভিডিও এডিটিং শুরু করতেছে, ক্যানভা হয়েছে, ইমেল লিস্টিংটা এখন নতুন আছে, এটা হবে না। আপনাদের যদি চান তাহলে এটা করব, আর এসএমএস মার্কেটিংটা করব না, ইমেল মার্কেটিং এর তাহলে একটা পরিপূর্ণ ক্লাস করবো গিকমিক সহ, ঠিক আছে? এখন যেটা চান, কোনো সমস্যা। এখন আপনাদের সাবজেক্ট আছে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং আর হচ্ছে এসএমএস মার্কেটিং, তিনটা, ঠিক আছে? আর একটা আছে হলো প্রোডাক্ট আপলোড, চারটা চারটা বিষয় আছে। তো আজকে একটা টপিক হয়ে যাবে, আর থাকবে তিনটা। তো তিনটা 3 দিন ক্লাস হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের একটু আমরা ফাইবারে দেখি পিন্টারেস্ট মার্কেটিং এর উপর আমাদের কাজ কিরকম আছে। আমরা তো কাজ শিখবো, কাজটা হবে কিনা পাওয়া যায় কিনা দেখতে হবে না? তো দেখেন, আমরা একটু পিন্টারেস্ট মার্কেটিং দিই। পিন্টারেস্ট মার্কেটিং একদম বেসিক, মানে বাচ্চাদের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজগুলো সবগুলোই বাচ্চাদের কাজ, মানে ক্লাস 5 এর পোলাও পারবে, মানে ছেলে মেয়েরা পারবে, এগুলো বাচ্চাদের কাজ। দেখেন এটা কিন্তু মোটামুটি খুবই জনপ্রিয় হয়েছে, দেখছেন 1700 সার্ভিস আছে। তো পিন্টারেস্ট মার্কেটিংটা হচ্ছে মূলত, এখানে সবচেয়ে বেশি হয় হলো এটা ফটোর জন্য, ফটোর জন্য এটা হলো বেস্ট। মানে আমরা বিভিন্ন সাইটে বেশি ইউজ করি না, এই সাইটটা মূলত ফটোর জন্য, যারা গ্রাফিক্স এর কাজ করে, মানে ফটোগ্রাফি করে, তাদের জন্য আসলে খুবই জনপ্রিয় একটা মাধ্যম। এখানেও প্রচুর মানে অন্য অন্য কান্ট্রির লোক থাকে। আপনারা এখানে সবচেয়ে ইমেজের ব্যবহারটা হয় সবচেয়ে বেশি, বুঝতে পারছেন? এই যে আমরা ফ্রি পিকচার যেগুলো বের করি, এখানেও তো পিন্টারেস্ট আছে। হ্যাঁ, পিন্টারেস্টটা সবচেয়ে ছবির জন্য জনপ্রিয়, এই সাইটটা ছবির জন্য জনপ্রিয়। আর এখান থেকে আপনারা কিন্তু অনেক ধরনের ক্লায়েন্ট ধরতে পারবেন খুব ইজি ভাবে। তো আমরা ক্লায়েন্টের আমি দেখাবো একটু পর, আমাদের কিছু আছে, আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে মোটামুটি 2000-এর উপরে ফলোয়ার আছে, মাত্রই 40,000 মানুষ ওইটা ভিজিটর আছে। ওইটা আমি একটা অ্যাকাউন্ট ফাইবারের একটা লেভেল 2-এর অ্যাকাউন্ট আমি ওইখানে অ্যাড করছি। তো মোটামুটি প্রতিটা গিকেমে দেয় মনে করেন 10,000-এর নিচে কোনো ইমপ্রেশন হয় না, ঠিক আছে? শুধু পিন্টারেস্ট থেকে আসে মনে করেন 40,000 মাত্রই ভিউ হয়, ইমপ্রেশন, মানে ইমপ্রেশন হয় আমার, ক্লিক পরে, অনেক ক্লিক পরে পিন্টারেস্টে। যদি পিন্টারেস্ট মার্কেটিং ভালোভাবে করতে পারেন, পিন্টারেস্ট থেকে কিন্তু অনেক বায়ার পাবেন আপনারা, ঠিক আছে? তো আমরা এখন যাই শিখি না কেন, সবগুলো আমাদের নিজেদের জন্য করবো, এন্ড বায়ারদের জন্য আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তো এবার দেখেন পিন্টারেস্টের সার্ভিস গুলো দেখেন, দেখছেন এখানে কিন্তু হেভি, এখানে দেখছেন কি করছে সিস্টেমটা, আপনি বুঝতেছেন? ফাইবার চুজ করছে এই সাবজেক্টটা, এটা খুবই এখন পপুলার হয়ে গেছে, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। $15 থেকে $40, $40 থেকে $65, এবং কি $65, এটা সর্বোচ্চ প্যাকেজ, আপনারা এগুলো প্যাকেজ দিতে পারেন। তিনি কি করবে, আমরা একটা মার্কেটিং আমরা দেখি। পিন্টারেস্ট মূলত প্রোডাক্ট আপলোডের একটা ভালো হবে, যদি আপনারা প্রোডাক্ট আপলোড করেন, বিভিন্ন সার্ভিস প্রোভাইড করেন। আমরা আসলে পিন্টারেস্ট আমরা বাঙালিরা ইউজ করি না, কিন্তু অন্য অন্য ক্লায়েন্টের, মানে অন্য অন্য দেশের লোকেরা এগুলো বেশি ইউজ করে। পিন্টারেস্টে কত ইউজার আছে আমরা একটু দেখি, পিন্টারেস্ট ওয়ার্ল্ড ওয়াইড ইউজার দেখি কিরকম জনপ্রিয়। পিন্টারেস্ট ওয়ার্ল্ড ওয়াইড ইউজার, ওরে বাপরে, 44, মানে 444 মিলিয়ন মান্থলি মান্থলি অ্যাক্টিভ ইউজার।
এবার আসি ফেসবুকটা দেখি, ফেসবুক ফেসবুক অল্ড ওয়াইট অ্যাক্টিভ ইউজার আপনাদের তো তারা আছে কি? তাহলে শর্ট ক্লাস করব, ঠিক আছে? না কোনো তারা না, তারা নাই। ওকে, আপনি নিরিবিলি করেন, আপনার যদি ব্যস্ততা না থাকে। টুইটার, টুইটার দেখি আমরা, আজকে সবগুলা দেখবো, ঠিক আছে? শুধু কাজ শিখতেছি, কোনো কিছু ধারণা রাখতেছি না। সার্চ করি, দেখছেন একটা জিনিস হচ্ছে কি, এখানে দেখেন এটা কিন্তু টুইটার, এত মিলিয়ন মনিটাইজেবল ডেইলি অ্যাক্টিভ ইউজার। এখন দেখেন, দেখছেন একটু একটু দেখেন, ফেসবুক হচ্ছে সবচাইতে জনপ্রিয়, ওয়ার্ল্ড এর ভিতরে এক নম্বরে আছে। তারপরে টুইটার, টুইটার এটা হচ্ছে তৃতীয় পজিশনে, যেহেতু এখানে পিন্টারেস্টটা জনপ্রিয়, ঠিক আছে? পিন্টারেস্টটা এখন জনপ্রিয় দেখাচ্ছে ফেসবুকের পরে। ইনস্টাগ্রামটা দেখি এখানে কিরকম হয়। ইনস্টাগ্রাম কেউ মনে হয় এসএমএস করতেছে, মানে ফার্স্ট হলো ইনস্টাগ্রাম, না ফার্স্ট হলো ফেসবুক, তারপরে হচ্ছে হলো আপনাদের ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে পিন্টারেস্ট। ফেসবুকে কি মিলিয়ন দেখালো না বিলিয়ন দেখালো আগে? সেটা ফেসবুকে বিলিয়ন দেখালো, 2 বিলিয়ন। হ্যাঁ ঠিক আছে, মাত্র এগুলার অ্যাক্টিভ কত? হ্যাঁ বলে না, হ্যাঁ ক্লাস করাইতেছি, আসেন। হ্যাঁ ওই পুরাতনদের ক্লাস তো না, না নতুনদের না, পুরাতন পুরাতনদের, ওইটা ভুল করে চলে গেছে, ব্যাপার না, ওরা আসলে আসুক, সমস্যা নাই। ওকে আর ওকে ওকে, আপনি জুমে আসেন এখন, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, ওকে। এবার দেখেন এখানে 2 বিলিয়ন আছে, প্রথমে আছে ফেসবুক, আরেকটা আমরা সোশ্যাল মিডিয়াটা বাদ দিছি, সেটা হচ্ছে আপনার পিন্টারেস্ট গেছে, ইডিট গেছে, ইডিট দেই নাই, ইডিটটা থাক, ইডিটটা আমরা যেহেতু ব্যবহার করি না, ইডিটের আমাদের ক্লাস নাই, ওটা আমরা করবো না, আমরা লিঙ্কডিন দিয়ে ধরতে পারি। লিঙ্কডিন, 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 তো লিঙ্কডিনটা দেখেন 800 মিলিয়ন, ঠিক আছে? এটা কি নেটওয়ার্ক উইথ বি এত মিলিয়ন মেম্বার? এটা মান্থলি কোনো কিছু বলে নাই, মানে এটা মোটামুটি আছে মনে হচ্ছে যেটা, ঠিক আছে? আর এটা 200 কন্টেন্ট, ওকে। এখানে দেখেন তার মানে বোঝা যাচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের ফেসবুক, তারপরে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে হলো আমাদের পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডিন ধরা যাইতে পারে, লিঙ্কডিন, তারপরে হচ্ছে হলো আপনার টুইটার, ঠিক আছে? এবার আরেকটা দেখি আমরা, ইডিট, রিডিট, এটা খুব আমাদের জন্য না, এখানে কিন্তু খুবই জনপ্রিয় ইডিট, কিন্তু খুবই জনপ্রিয়, বুঝতে পারছেন? দেখছেন রিডিট আমার অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ এটাতে প্রচুর বড় বড় মাসে মানে এখানে আসে অ্যাক্টিভ দিয়ে, তাহলে তো আমার এটারে অ্যাক্টিভ রাখতে হবে। আরেকটা আছে, আরেকটা আছে সোশ্যাল মিডিয়া, ইডিটের পরে আছে হলো ফ্লগ, ঠিক আছে? ওগুলা নিয়ে আমরা, ফ্লক আছে, তারপরে মিক্স আছে, মিক্স দেখেন, মিক্স এটা ভিডিও শেয়ারিং সাইট বলা হয়। এগুলো তো মোটামুটি, এগুলো দিয়ে আমাদের এখানে কিন্তু এগুলো ব্যবহার কিন্তু নেই বললেই চলে। হ্যাঁ হ্যাঁ দেখছেন গ্লোবাল মিডিয়া মিক্স এর তো ই দেখাইতেছে না, ওকে এটা না দেখাইতেছে না, মেবি নাকি এটা ফেসবুক, ওকে মিক্স বাদ দিলাম। তারপরে থামলার আছে একটা, থামলার, হ্যাঁ থামলার মনে হয় এটাই বানাম, যাই হোক বানাম যেটাই থাকুক, আমরা ইউজ করি না তো। থামলার, থামলার ইন মিলিয়ন্স, মিলিয়ন দেখাইতেছে, কোন সংখ্যা ইউজ করে নাই, মানে ইউএস এর জন্য এটা মেবি, ঠিক আছে? আমাদের এটা লাগবে না, আমাদের যেটা বুঝলাম আমরা এখানে যদি আমরা পিন্টারেস্ট এর উপর মার্কেটিংটা করি, মোটামুটি আশা করা যায় যে আমরা এখান থেকে ভালো পরিমাণে মানে
আর এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, পিন্টারেস্টটা কিন্তু ই-কমার্স যারা করে, ঠিক আছে, ই-কমার্স মানে বিজনেসম্যানরা কিন্তু বেশি ইউজ করে, যারা মূলত প্রোডাক্ট সেল করে, অ্যামাজনের প্রোডাক্ট সেল করে, তারা কিন্তু এখানে সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। এটা আমরা একটু বাংলা করে দেখি এটার অর্থ কি, আমরা বাঙালি বাংলা করে দেখি। তো 2021 সালে তৃতীয় নিমাত্রিক মানে তৃতীয়তম পিন্টারেস্ট একটি বিশ্বর এর বিশ্বব্যাপী 1 মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। সেই সময়কালে ভিজুয়াল বুকমার্কিং প্ল্যাটফর্মের 1 মিলিয়ন আন্তর্জাতিক মাসিক সক্রিয় ব্যবহার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে 1 বিলিয়ন ছিল। মানে এগুলো মানে মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয়। তো যাই হোক, আমাদের এটা জানা দরকার। এবার দেখেন আমরা একটা এখানে আসলাম, আমরা ফাইবার মার্কেট পেজে চলে আসলাম। তো এখানে দেখেন 7টা অর্ডার রানিং আছে। তো এবার দেখেন কি কি করবে, কাজটা কিন্তু একদম সহজ। আমরা যেমন পোস্ট করি না, হ্যাঁ আমরা পোস্ট করি আর এখানে পিন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পোস্ট বলি হলো ফেসবুকে, আর এখানে বলা হয় পিন এন্ড ভোট, ভোট তৈরি করা, ঠিক আছে, এই দুইটা বলে থাকি। এখানে একটা জিনিস বলছে দেখেন, 60টা পিন করবে মানে 60টা পোস্ট করবে, 4টা ভোট মানে একটা ফোল্ডার তৈরি করবে, ভোট বলা হয় আমরা ফোল্ডার সহজ ভাষায় যেটা বলি, মানে 5টা ফোল্ডারের ভিতরে 60টা পোস্ট করবে, নিবে কত, $25। আপনি বুঝতেছেন 10 মিনিটের কাম। তো 100টা পিন করবে, 60টা ভোট তৈরি করবে, বিনিময় নিবে হচ্ছে $40। কাজটা দেখছেন, এখানে কিন্তু আপনার সহজে কাজ পাবেন। এবার দেখি আরেকটা, দেখি একটা দেখলাম 3টা অর্ডার চলতেছে $5। কি করবে, প্রোফাইল 3টা বোর্ড তৈরি করবে, বোর্ড রিসার্চ কিওয়ার্ড পপুলার এত পিন হিস এগুলা করবে। দেখছেন বিষয়টা, এখানে কিন্তু কন্টিনিউ কাজ পাচ্ছে। দেখেন একটু আমরা রিসেন্ট গুলা দেখি, মোস্ট রিসেন্ট। তো এবার দেখেন ওয়ান মান্থ টু মান্থ, এটা মনে হয় অ্যাক্টিভ বেশি থাকে না মেবি, মনে হচ্ছে, যাই হোক এটা দেখার দরকার নাই, আরো দেখি। দেখেন কিন্তু এখানে কিন্তু ডলারের চাহিদা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, দেখেন সবারই অর্ডার চলতেছে। 20 দিন ম্যানেজমেন্ট করবে, পিন্টারেস্ট মার্কেটিং ফর 20 দিন ম্যানেজমেন্ট, পোস্ট ডেলি, ডেলি পোস্ট করবে, $130 20 দিনের জন্য। এটা মেবি কোন দেশের হবে, এটা ইউনাইটেড কিংডম, তার মানে বাইরের লোকেরা সার্ভিস দিতেছে, এটা তাহলে জনপ্রিয় বাইরে, ইংল্যান্ডের, হ্যাঁ এটা না ইংল্যান্ডের না, ইউনাইটেড কিংডম, $220 নেবে, ডেইলি পোস্ট করবে 6টা করে, তাহলে বুঝেন এখানে কাজটা হলো পোস্টের কাজ, ঠিক আছে। আর কি পোস্ট করে একটু দেখি আমরা, ওর প্রোফাইলটা দেখছেন, এগুলা আপনি যদি এখানে অ্যাক্টিভ থাকেন নিয়মিত, তাহলে কিন্তু এখানে ফলোয়ার কি পরিমাণ বাড়ে বলার বাইরে মানে ভাষা নাই। আর এখানে একটা সাইজ আছে ইমেজের, কি এটা কোথায় থেকে নেবেন সেটাও আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো আমরা তো বুঝতে পারলাম এখানে কাজ কি পাওয়া যাবে, গিক করলে আপনাদের কি মনে হয়, অনলাইনে দেখেন 200 সার্ভিস প্রথম দিনে ফার্স্ট পেজে, আর দেখেন এখানে কিন্তু সবাই কাজ পাচ্ছে, এগুলো সার্ভিস কিন্তু বাংলাদেশে কেউ লঞ্চ করে নাই, বাংলাদেশের মানুষ এখানে নাই বললে চলে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখানে এই ছেলেটা মেবি বাংলাদেশি বাংলাদেশি মনে হইতেছে, মানে বাংলাদেশি বাংলাদেশি গন্ধ করতেছে, হ্যাঁ বাংলাদেশি, ঠিক আছে। দেখেন শুধু পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ করে এটাতে 26টা অর্ডার পাইছে, একটা গিগে মোটামুটি লেভেলে চলে গেছে, হ্যাঁ লেভেলে চলে গেছে, তাহলে বুঝতে পারছেন পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কিন্তু কাজ করা যায়। তো যাই হোক, আমরা আর বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। তো আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, একটা জিমেইল থাকতে হবে, জিমেইল তো আছে আপনাদের নাকি? হ্যাঁ না থাকলে সমস্যা নাই, আমরা তো আছি। তো আমরা একটু জিমেইলে ক্লিক করি, আমি একটা জিমেইল আগে লগইন করি, জিমেইল অ্যাকাউন্ট, ওকে, আমাদের এখানে অনেকগুলো জিমেইল আছে। আসাদ ভাই জি, আপনাকে আমি একটা জিমেইল দেবো, ওই জিমেইলটা আমার এখনই পাঠাবেন, ঠিক আছে। ওকে লাগবে না মেবি, আমার নাম অ্যাকাউন্ট আছে কোন, হ্যাঁ
কে সার্টিফিকেট দিবে? শেখ হাসিনা নিজেই সার্টিফিকেট নাই, আমাদের কি সার্টিফিকেট দিবে? যাই হোক ওগুলা না বলি, সার্টিফিকেট দিতেছে, আমরা শুনলাম ফ্রিতে ফ্রিল্যান্সিং সার্টিফিকেট দিলে, ঠিক আছে, এখন শুনি 5000 টাকা নেবে, এরকম একটা কথা শুনতেছিলাম তো রাজু ভাই, এখন শুনি মাঝে একদিন বলতেছিলাম না, হ্যাঁ আমি অ্যাপ্লাই করছি, আমি 5000 টাকা চাই, ঠিক আছে, বললাম দরকার নাই, ওটার মধ্যে আবার প্রতি মাসে একটা ফি কাটবে, কেন আমার দরকার আছে টাকা চার্জ দিবে, চার্জ দিতে হবে তাই তো, তাহলে দরকার আছে আমার, কোনো দরকার নাই, প্রয়োজন নেই, এমনিই আছি, ভালো আছি, সরকার এখন কত দিকতে যে খাবে সেই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, ওকে ক্লাস টাইটে ঘটাচ্ছে সবাই জানবে, ঠিক আছে, সবাই যে দেবেন না তো, এ তো আমাকে দেন, অনলি খালি আমরা তিন তিনজন ক্লাসে আপনাদের 17 জন থেকে লাস্ট পর্যন্ত দেখেন সবাই ব্যস্ত কাজে, এখন কেউ খুঁজায় পাওয়া যাচ্ছে না, ঠিক, আপনারা তো ক্লাস করতেন না আজকে, না 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 আমি ঢুকছিলাম পরে দেখি যে আমি তিনবার ট্রাই করেছি কোনো আসাদ ভাই তো অর্ডার চলতেছে কন্টিনিউ না, অর্ডার তো ওই যে গতকালকে আরেকটা মানে ওই কাজ জমা দিয়ে আরেকটা অর্ডার, কত ডলারে অর্ডার চলতেছে টোটাল, কত ডলারে মানে টাকা পয়সা দিয়া সব কিছু দিয়া টোটাল একটাই রানিং 185, কালকে কত নিছেন ওইটা তো অর্ডার রানিং, ওই তো ওইটার নিচে আছে $150 আর $35 আছে গিগে নিছি, ওকে, আর আমার ফার্স্ট বায়ারে কাজ আর একটা দিছে, ও বলতিছে তুমি করো, তার মানে আপনার 30000 টাকা কাজ চলতেছে টোটাল দেখ না হিসাবে, ওকে তাহলে তো ভালোই, রকির কি অবস্থা, রকির কি এখন ঠিক হইছে? না না ঠিক হয়নি তো, কোনো মেসেজ আসে না, তুমি অ্যাকাউন্ট তৈরি করো না কেন, দ্রুত অ্যাকাউন্ট করো, আর তাহলে যে ওয়াইফের নামই করি, ওই যে তারপরে আমি কালকে রকিকে বলছি যে $100 কামাই করছে সমস্যা নাই, একটা অ্যাকাউন্ট থেকে মাত্র এক মাস পরিশ্রম করে $100 ইনকাম করা কিন্তু প্রথম অবস্থায় অনেক কিছু, একটা চাকরিজীবী কিন্তু 6 মাস কষ্ট করার পরে দেখা যায় যে 10000 টাকা স্যালারি হয়, আর এই আসাদ ভাই মাত্র 2 মাস কষ্ট করে কিন্তু মাসে 30000 টাকা আমি করতেছি, ঠিক আছে, তো যাই হোক আচ্ছা পরে বলি, ক্লাস শেষ করেন, ওকে তাহলে আমরা কোথায় যাব, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং লিখে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা পিন্টারেস্টের একটা ওয়েবসাইট পাবো, তো ওয়েবসাইট পাইলে আপনারা যেটা করবেন এখানে কিন্তু জিমেল, জিমেল দিয়ে কিন্তু অটো সাইন আপ হবে, আপনারা অটো করবেন না, আপনারা ডাইরেক্ট সাইন আপ করবেন, সাইন আপ এ ক্লিক করবেন, ঠিক আছে, আমি একটা জিমেল দিলাম, দেখছেন এখানে ক্লিক কিন্তু করলে অটোমেটিক চলে যাবে, দরকার নাই, ঠিক আছে, এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে, আমি যেভাবে করতেছি সেম প্রসেস আপনারা করবেন, আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম, বয়স হবে আমার 22, এবার কন্টিনিউতে ক্লিক করি, ওকে বলতেছে কংগ্রাচুলেশন, আমি সেভ করে রাখলাম, এবার আমি কি করব, নেক্সটে ক্লিক করব, বলতেছে ফিমেল নাকি, এটা তো আমার ইনস্টিটিউট নাম হবে, আবার তো মেলে ইউজ করি, এটা কি ইউএসএ হবে না বাংলাদেশে হবে, অবশ্যই বাংলাদেশে হবে, ওকে ইউএসএ থাক ল্যাঙ্গুয়েজ, ওয়েল চালু তো, ওকে এবার আমি নেক্সটে ক্লিক করি, যেরকম আছে এরকমই, এখানে আপনার বলতেছে টেল ইউর, টেল আস হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন, এক সেকেন্ড আমি একটু, তো এটার মানে হচ্ছে আপনি কোন বিষয়ে আগ্রহ, তো আপনার যেটা ভালো লাগে, হয়তো ন্যাচারাল সম্বন্ধকে যদি ভালো লাগে তাহলে এখানে ক্লিক করবেন, যদি আপনার খেলা ভালো লাগে তাহলে খেলা, হঠাৎ করে কাশি উঠলো, খেলা গান পানি গান পানি গান, কাহিনীটা হয়েছে কি মানে কয়েল ধরাইছি তো কয়েলের প্রচুর দোমা নাকের মধ্যে, তো যাই হোক যদি আপনার লাক্সারি কার পছন্দ হয় তাহলে লাক্সারি কার ইউজ করতে পারেন, যদি আপনার যেগুলো ভালো লাগে সেগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন,
আপনার যেটা ভালো লাগে আপাতত, এটা রিকোয়ারমেন্ট তো অতি একটা দিলে হবে, তিনটা মানে তিনটা সিলেক্ট করতে বলতেছে, আমি আপাতত দিলাম একটা। আল্লাহু আকবার, সাইনা গোলাপ জ্বালা দিতে পারেন না, ড্রপ দেই, এত টাকা দিয়ে কোনে দিয়ে দেন, বুঝি নাই যে সাইনা গোলাপ জ্বালাবেন দেশি না, এটা ধরাই না, আজকে আব্বা ধরাইছে তো সেজন্য একটু লো স্মোকের কয়েল পাওয়া যায় না। আমি আবার কোনোদিন সিগারেট মিগারেট কোনোদিন খাই নাই তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। আরে ওইটা বিষয় না, ওকে এবার ধরেন দেখেন, এটা কমরা করার পর ক্লাস করেন একটু, দেখেন এটা করার পর ডানে ক্লিক করবেন, ডান, তারপর এখানে বলতাছি স্কিন করার জন্য, এটা মোবাইল অ্যাপস এর জন্য দরকার নাই, আমরা ডান করে দিলাম, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল, ঠিক আছে। ওকে এটা সেভ করতে বলতাছে, দরকার নাই, এটা একটা সেভ করলে হবে, না করলে ছিল একটা জিমেল আসার কথা, এখন আসে নাই, আমি একটু রিপ্লেস করি, মানে ভেরিফিকেশন কোড আসার কথা, ওকে এখন আসে নাই, ওকে আসবে নি, না আসলেও সমস্যা নাই, ভেরিফাই হয়ে গেছে মেবি। তো এবার দেখেন আমি প্রোফাইলে চলে গেলাম, গেস্ট স্টার্ট, এখানে ফেসবুকের মতো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কনভার্টে বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন, এটা এখন যেটা আছে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন, এখানে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে বিজনেস অ্যাকাউন্টে, সেটা বুঝতে পারছেন। তো আমি আপাতত পার্সোনাল অ্যাকাউন্টে আসি, পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কি, পার্সোনাল অ্যাকাউন্টটা হচ্ছে আপনার খুব দ্রুত, যেমন ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন, যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট গুলো করেন খুব দ্রুত ফলোয়ার বাড়বে, এবং কি আপনার এখানে এঙ্গেজমেন্ট ভিউ সবচেয়ে বেশি হবে, আর বিজনেস অ্যাকাউন্টটা যদি করেন এটা স্লোলি কাজ করবে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন। আমরা এটা কখন করব, যখন আমাদের মোটামুটি ফলোয়ার দেখুন মাত্র একটা ফলোয়ার আসতেছে, তখন আমরা যেটা করব, তখন আমরা ওইটা বিজনেস অ্যাকাউন্টে আমরা যে কোনো সময় কনভার্ট করে ফেলতে পারবো, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন। ওকে ওকে, তো এখন আপাতত যেটা আছে এটাই কাজে লাগাই, ইনস্টিটিউট বিডি লাগবে না, বিডিটা কেটে দেই, সাইড বায়ো, তো ফেসবুক থেকে একটা বায়ো নিয়ে আসি, আল্লাহু আকবার, তো এটাই দিয়ে দেই আপাতত, একটা বায়ো দিয়ে দিলাম, আরে বাপরে সাইড ওয়ার্ড ইউজ করতে বলতেছে, আমি তো সাইড ওয়ার্ড ইউজ করছি, আপাতত এটা ইউজ করলাম শর্ট করে, অ্যাড ইওর কি লাগছে, এটা এটা নতুন আইছে মেবি, ওকে আমি উপরে এটা সিলেক্ট করে দিই, হিয়ার শি, হিয়ার এটা মেবি হি, দে, দেন, তারা, এগুলো দরকার নাই থাকা, আপাতত ওয়েবসাইটের নামটা এখানে, আমাদের ওয়েবসাইটটা তো কাজটা আপনি বুঝতে পারতেছেন, ওয়েবসাইটটা কেন দিবেন, যখনই কোনো গুগল টপ র্যাঙ্কিং এ কাজ করতে হবে তখন আপনার মাস্ট বি এখানে ওয়েবসাইটের লিংক দিতে হবে, তাহলে এটা কি ওয়েবসাইটের ইয়েতে চলে যাবে, নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, মানে যে ডোমেনে কাজ করবেন সেই ডোমেনে আন্ডার চলে গেছে, এটা হলো আমাদের ইউজার নেম, তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, করে সেভ অ্যান্ড সেভে ক্লিক করে দিন, তো হয়ে গেছে আপাতত সিম্পল কাজ, ঠিক আছে। এখন যেটা করবো আমরা একটা ইমেজ নিব, এখানে ইমেজ চুজ করব, তো আমরা একটু ইমেজ নেই, একটা আমাদের লোগো নেই, আমাদের ইনস্টিটিউটের নিচের দিকে আছে, রাজু ভাই হ্যাঁ বলেন, কি চলতেছে আমি বুঝতেছি না, আপনি কি বুঝতেছেন না, মানে কিসের ক্লাস বা কি চলতেছে, এটা এটা ক্লাস চলতেছে না, বুঝার কি আছে, এটা পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস চলতেছে, ঠিক আছে, ও কাদের জন্য ওইটা একটু বলতে, এটা হচ্ছে পুরাতনদের জন্য, ওকে পুরাতনদের জন্য, যাই হোক এটা পার্সোনাল করলাম, এখন একটা বিজনেস অ্যাকাউন্ট করি যেখানে আমরা কাজ করব, ঠিক আছে, তো আমি অ্যাড এ অ্যাড অ্যাকাউন্ট করতে পারি, এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট করলে ক্রিয়েট দা পার্সোনাল অ্যাকাউন্ট, আমি যেটা করব বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান্ড বিজনেস অ্যাকাউন্ট, এখানে যে রকম আছে এরকমই থাক, 22 দিয়ে দিলাম, ক্রিয়েট করে দিই, আরে বাপরে ইমেল ট্র্যাকিং, ওকে এটা লাগবে না, সরি আমি ভুল জায়গায় ক্লিক করছি, আমি বিজনেসে কনভার্ট করি,
ঠিক আছে, টাকা পয়সা থাকলে আপডেট করে নেবেন, টাকা পয়সা না থাকলে আপডেট করে নেবেন, ঠিক আছে? তো আপডেট হয়ে গেল, এখন বিজনেস নাম দিতে বলতেছে। ওকে, আমি বিজনেস এর নামটা দেই, আগে পার্সোনাল খুলতে হবে, তারপরে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? আপনি দুইটাতে কিন্তু ফলোয়ার বাড়াইতে পারবেন। আপনি কি সরাসরি বিজনেস অ্যাকাউন্টই খুলতে চান, তাই তো? হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট তো আপনাদের বায়াররা বলবে, ঠিক আছে? ডু ইউ হ্যাভ ওয়েবসাইট? হ্যাঁ, ইয়েস, আমার ওয়েবসাইট আছে, এই যে এটা হলো আমার ওয়েবসাইট, যদি খুশি হও এবার নেক্সট করে দিলাম, ঠিক আছে? এবার ফোকাস ইওর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডটা কি, ডিলিটেড, ঠিক আছে? আপনার ব্র্যান্ড হতে পারে ডিজাইন, আর্টস, ইভেন্ট, যদি না, যদি এখানে যদি না মিলে তাহলে যেটা করবেন আদার্স দিন, আদার্স, আদার্স এ ক্লিক করার পর এখানে হোয়াট ইওর গোল, তোমার গোল কি। হ্যাঁ, যদি বলেন যে সেল মোর প্রোডাক্ট, যদি প্রোডাক্ট সেল করার জন্য হয় তাহলে দিবেন, জেনারেট মোর লিডস, যদি বিজনেস এর জন্য লিড এর প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবেন, যদি ওয়েবসাইট এর জন্য ট্রাফিক প্রয়োজন হয় তাহলে 3 নাম্বারটা দিবেন, আর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড পিন্টারেস্ট গ্রো ইওর অডিয়েন্স, যদি পিন্টারেস্ট এ বড় করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন, গ্রো ইওর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বড় করতে চান, এটা সম্পর্কে আপনাদের অবশ্য ধারণা আছে তাহলে এটা দিবেন, আর যদি মনে করেন যে না আমি এই তিনটাই বুঝতেছি না তাহলে নট শিওর দিয়ে দিবেন। ওকে, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দরকার, তাহলে আমি এখানে এটা ক্লিক করলাম, তারপরে আর কোনটা, হ্যাঁ তিনটা দিতে বলছি এখানে, ওকে এটা দিলাম, আর একটা দিলাম নট শিওর দরকার নাই, এই দুইটা দিই, আর একটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অথবা লিড জেনারেট, ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দিবি। এ রাজু ভাই, অরিজিনালি কি ওয়েব ট্রাফিক পাবো আমরা এখান থেকে? হ্যাঁ পাবেন তো, শিওর। হ্যাঁ, ওয়েব ট্রাফিক না পেলে তো হবে না। না এখানে এটা শো করতেছে না কেন, ব্যান্ড, অ্যাড ইওর ব্যান্ড, ওকে ব্যান্ড এর নাম লিখতে হবে মেবি। ওকে, আমি এটা ক্লিক করে দেই, এবার হয়েছে, দেখছেন? আপনার ব্র্যান্ডটা কি সেটার নাম লিখতে হবে এখানে, তো আমি এটার নামটা লিখে দিলাম, নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউটটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার, তাহলে এবার নেক্সট এ ক্লিক করে দিলাম। তো এবার এটা কি ধরনের হবে, ডেসক্রিপশন ইওর বিজনেস, ঠিক আছে? এখানে দেখে ব্লগ এন্ড আদার্স গুলো লাগবে, আপনাদের যদি চান মিডিয়া পাবলিশ করতে চান দরকার, যদি এগুলো থাকে, লোকাল স্টোর যদি থাকে সেগুলো দিবেন, আমার এগুলো কোনোটার সাথে যায় না, আমি শুধু দিয়ে দিলাম আই এম নট শিওর, ঠিক আছে? অথবা অর্ডার্স, অর্ডার ডান করে দিলেন। এবার উল্ট ইওর ইভার বি ইন্টারেস্টেড ইওর রানিং অ্যাডস, তুমি কি অ্যাড রান করতে চাচ্ছ, ঠিক আছে? 30 মিলিয়ন মানুষের কাছে দরকার নাই, আই এম নট শিওর, ঠিক আছে? এটা দিয়ে দিলেন, যদি অ্যাড যদি রান করতে হয় পিন্টারেস্টে তাহলে উপরেটা দিবেন, এটা দিবেন, ঠিক আছে? ওকে, আমি উপরেটা দিয়ে দিলাম, নেক্সট এ ক্লিক করলাম। এবার হোয়ার উল্ড ইউ লাইক টু স্টার্ট, এগুলো আপাতত দরকার নাই, আইডিয়া নেওয়ার জন্য এগুলো বলতেছে, শেয়ার ইউর আইডিয়া দরকার আছে, এগুলো আমি এটা ক্লিক ক্লোজ করে দিলাম। আমাদের মোটামুটি আমাদের কি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখছেন? বিজনেস হোপ, যখনই আপনারা পিন্টারেস্ট আসবেন ফার্স্ট টাইম, তখন বিজনেস হোপ যখন দেখবেন, এই যে আমি আবার এখানে থেকে বেরিয়ে যাই, ঠিক আছে? এবার আবার পিন্টারেস্ট আসবে, আপনার বুঝবেন কিভাবে, আমি কিন্তু একদম ভাঙিয়ে ভেঙে বলতেছি, ঠিক আছে? এই যে দেখছেন, এখানে দেখেন, দেখতে পারবেন, আপনার যদি এখানে বিজনেস অ্যাকাউন্ট আসছে না, পার্সোনাল আসতে পারে, ঠিক আছে? তখন এখানে ক্লিক করে পার্সোনাল করে নিতে পারবেন। দাঁড়ান, এখানে ওকে, এটা আমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে, আর পার্সোনাল অ্যাকাউন্ট হবে না। তো যখনই আসবেন দেখবেন যে এখানে এটা শো করতেছে, ঠিক আছে? তো বিজনেস অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে নেবেন। এখন দেখেন আমি যে পোস্ট করব, এখানে তার আগে আমি কভারটা চেঞ্জ করে নিই, তো আমি কভারটা দিয়ে দিলাম। আজও বিজনেস অ্যাকাউন্ট যতক্ষণ না হবে ততক্ষণ তো আপনার এই এই পজিশনে পোস্ট করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না। না না, সে ঠিক আছে, কিন্তু এরকম এরকম ডিসপ্লে তো আসবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আমি দেখি আমাদের ব্যানারটা পাই কিনা। ওকে, আমি ব্যানারটা পাইলাম, তো এটাই দিয়ে দিলাম। এখানে সাইজ গুলো তো আপনারা ক্যানভাতে পাবেনই, ঠিক আছে? আশা করি সাইজ নিয়ে কারো সমস্যা হবে না, ঘরে বসে দক্ষতা অর্জন করুন, নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউট। ওকে, শেয়ার, আমাদের এগুলো শেয়ার করতে পারবেন, প্রোফাইলটা দরকার নাই। এবার দেখেন পোস্ট করার কোনো অপশন আছে, দেখেন তো আপনারা একটু বলেন তো।
এই যে প্লাসের এখানেতে এই করতে হবে থ্রি ডট মেনুতে যেতে হবে নাকি হ্যাঁ এখানে করলাম তারপরে কি ওই যে বোর্ড পিন 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 আগে যেটা করতে হবে আগে যেটা বোর্ড তৈরি করতে হবে ঠিক আছে বোর্ড তৈরি ফাইল তৈরি করতে হবে তাই হ্যাঁ একটা ফাইলের নাম দিলাম তাহলে দিলাম দিলাম হলো ডিজিটাল মার্কেটিং তো আপনাদের মতো করে দিলেন আমি একটু লিখি আগে একটা বোর্ড মানে কোন বিষয়ের উপর আপনি পোস্ট তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে যেমন আমরা ফোল্ডার বলি কোন ফোল্ডারে আপনারা কি রাখবেন সহজ কথা যেটা ঠিক আছে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ওকে ক্রিয়েট করলাম হয়ে গেল ডিজিটাল মার্কেটিং সেভ এগুলো সেভ করতে বলেছে এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ঠিক আছে ওকে ডান সেভ করার কোনো দরকার নাই সেভ করলে ওই ফোল্ডারে কিন্তু চলে যাবে ঠিক আছে মাইসেট চলে যাবে দরকার নাই তো আমরা এটা ডান করে দিলাম তো এবার যেটা করবো আমরা একটা পিন তৈরি করব পিন করি ডিজিটাল মার্কেটিং এর এখানে ক্লিক করে আবার এবার আমি এই যে একটা বোর্ড তৈরি হলো একটা ঠিক আছে এবার আমি এখানে ক্লিক করব তো পিন করব এবার এটা আরে নতুন নতুন করলে কত ঝামেলা না আরে ভাই আয় না আমি তো জানি এগুলা সম্বন্ধে ওকে তো এবার বলতেছে একটা পিন সেট করতে মানে এগুলোর অর্থ কি দেখেন দেখছেন একটা ফোল্ডার তৈরি হয়েছে না কোন ক্যাটাগরির আন্ডারে যাইব আরেকটা আগে দাঁড়ান আমি আরেকটা বোর্ড তৈরি করি আমি আবার ব্যাক করি এখান থেকে বোর্ড ক্লিক করি দাঁড়ান আমি একটু ব্যাক করি ওয়েব হোপে চলে গেলাম আমি এখানে ক্লিক করি এটা আরে বাপরে ওকে আমি এখান থেকে বোর্ড তৈরি করি আরেকটা এখানে দিলাম হলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছি এবার এসইও দিয়ে দিই অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ওকে এটা দিলাম একটা পিন তৈরি করলাম আর একটা বোর্ড তৈরি করলাম দুইটা বোর্ড তৈরি করলাম মানে আপনাদের বোঝানোর জন্য যে দুইটা ফোল্ডার ঠিক আছে এটা ডান দিয়ে দিলাম আপাতত থাক আপাতত এখন আমি ওয়াইফ হোস্টে চলে গেলাম ওকে তো দেখেন এবার আমি যেটা করব দুইটা বোর্ড তৈরি আছে ঠিক আছে কোনো পিন নাই দেখতে পাচ্ছেন কোনো নিচে দেখেন জিরো পিন জাস্ট নাও তো এবার আমি যেটা করব ধরেন আমি একটা পোস্ট মানে একটা পিন অর্থ হলো পোস্ট করা ঠিক আছে আমি একটা পিন করি এবার আমি পিন করলাম পিনে দেখেন এখানে কিছু অপশন পাবেন আপনারা দেখেন এখানে ড্যাশবোর্ড এই দেখছেন হোয়াট পেজ আসছে হোয়াট পেজ কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এই ফোল্ডারটা আমি চাইলে ডিজিটাল মার্কেটিং এটা শো পাবলিশ করতে পারি ঠিক আছে ফোল্ডার প্রতিটা ফোল্ডার বিষয়টা বুঝতে পারছেন আমি ডিজিটাল মার্কেটিং এ করলাম এটা আমি পিনটা পিনটার সাইজটা কিরকম হবে আপনারা যখন ক্যানভাতে যাবেন ক্যানভা ক্যানভাতে যাওয়ার পর এখানে যদি সাইজটা না জানেন তাহলে লিখবেন হচ্ছে ধরেন পিন্টারেস্ট পিন্টারেস্ট লিখলে বেরোবে পিন্টারেস্ট পিন দেখছেন আই বসছে এখানে দুইটা আছে যে কোনো একটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি উপরে টাই করি 1980 আর 1015 ধরেন আমি একটা লেখি কিছু সম্বন্ধে আমারটা তো বাংলা সারা হবে না এটাই দিই আমার আমি তো ইংলিশ লিখবো না বাংলা লেখি এখানে এগুলা ই করে দিই ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স ঠিক আছে একটু বাংলা লিখি আমি একটা পিন্টারেস্ট থেকে এখন আইছে দেখছেন কনফার্ম করতে বলতেছে ভেরিফাই করার জন্য ওকে কনফার্ম একটু একটু সময় লাগছে দেখছেন কিন্তু ভেরিফাই হয়ে গেল কিন্তু এখন এখন কিন্তু ভেরিফাই হয়ে গেল ঠিক আছে তাহলে ভেরিফাই আমাদের এই ফোল্ডারটা লাগলো না এবার যেটা করব আমরা এখানে ক্লিক করে আমি একটা ইং বাংলা বলি আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান আগামী 1 ডিসেম্বরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে এখানে ভর্তি হতে পারবেন
আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আগামী 1 ডিসেম্বর আমাদের নতুন ব্যাচ শুরু হবে। একটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? ওয়ানটা এক হবে না, বুঝি নাই। ইংলিশে তো ওয়ান আছে, ওটা বাংলায় ই হবে না? না, আমি বাংলাতে দিতেছি তো, ইংলিশ তো দিব না। ওই ওয়ানটা ইংলিশ হয়েছে না, এক থাকবে না? ও, ওই এটা এক হচ্ছে না, ওটা ব্যাপার না, যেটা হবে আমাদের বোঝার জন্য, এটা কোনো কাজের না। ঠিক আছে, ওকে, একটা পিন তৈরি করার দিছি, কোনো কাজ নাই, বয়ে থেকে কি করব। ওকে, একটু বড় করি। ওকে, দেখো মোটামুটি খারাপ লাগতেছে না, এখানে একটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে ফেলি। আপনার এইভাবে ক্যানভা থেকে পিন তৈরি করতে পারবেন না, ডিজাইন করতে পারবেন না আপনাদের মতো করে। এখানে আপনারা ডাবল ক্লিক করবেন, এখানে ড্রাগন ড্রপ এর মধ্যে ডাবল ক্লিক করবেন। তো এখানে দেখছেন একদম এক জাস্ট লেগে গেছে। ঠিক আছে, এখানে লাগলাম ডিজিটাল মার্কেটিং, এটা হলো টাইটেল, মার্কেটিং কোর্স। ঠিক আছে, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর কোর্স। নিচেরটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, এটা ডেসক্রিপশন বলে না, অ্যাবাউট আস, এটা ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে ডেসক্রিপশন দিবেন। আমি দিয়ে দিলাম এটা, একই 1 তারিখ থেকে যেহেতু ব্যাচ শুরু হবে, তো এটাই ডেসক্রিপশনটা কপি করি। আমি এটা ডেসক্রিপশনের এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন 500 ওয়ার্ডের ভিতরে লিখতে পারবেন, তার বেশি লিখতে পারবেন না। আমি 300-400 ওয়ার্ড লিখলাম, তো তাহলে 390। কোর্সটা কি, কোর্সের লিঙ্ক, এখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন, সবকিছু আপনার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি আমাদের কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমাদের ইনস্টিটিউটে চলে যাই, আমাদের সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। ওকে, এই ইউআরএলটা আমি কপি করে এই পিন, এই যে অ্যাড ডেসক্রিপশন লিঙ্ক, এখানে এটা দিয়ে দিলাম। এখন নিচে দেখেন কিছু অপশন আছে, পাবলিক ইমিডিয়েটলি আর পাবলিক অ্যাট এ লেটার ডেট, মানে কবে। এটা হলো আমরা শিডিউল করি না যে অমুক তারিখে পাবলিশ হবা, এটা হলো শিডিউল, আর এটা হচ্ছে এখনই আমি পাবলিশ করব। তাহলে আপনারা কোনটা করবেন এখন বলেন? এই যে ইমিডিয়েটলি তাই করব। ওকে, ইমিডিয়েটলি করার পর এখন আমি যেটা করব, আমি ডিজিটাল মার্কেটিং এর ফোল্ডারে পাবলিশ করব। তো এখানে পাবলিশ ক্লিক করলাম, দেখছেন পাবলিশ হচ্ছে। একটু অপেক্ষা করি আমরা। এত সময় লাগতেছে কেন? ওকে, পাবলিশ হয়ে গেছে। ওকে, এবার বলতেছে এবার পাবলিশ করার পর এটা মেবি লেটার দেওয়ার দরকার নাই, সেভ করবেন, ফেভারিট সেভ করবেন। ওকে, গেট ইট নাও, এটা করে দিবেন। ওই তাড়াতাড়ি, ওকে হয়ে গেছে। মেবি আমরা একটু রিপ্লেস করি। ওকে, দেখছেন ডিজিটাল মার্কেটিং এর পিন এখানে আসছে। এখন আমি যতগুলো পোস্ট করব সবগুলা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পিনের এখানে আসবে, দেখবেন। আরেকটা আমি পোস্ট পিন করি, আমি একটু পিন করি, পিনে ক্লিক করলাম, একটা ইমেজ নেই, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং কোর্স, একটা ইউআরএল দিলাম নিচে, আর হচ্ছে একটা ডেসক্রিপশন দেই উপরে, এটাই দিয়ে দিলাম আপাতত। আজও এই ইউআরএল, এই ইউআরএলটা মূলত আমরা কোডটা ইউজ করব। আপনার যদি ওয়েবসাইট দেয়, যদি ধরেন আপনার অ্যামাজনের একটা প্রোডাক্ট দিল, তাহলে প্রোডাক্টের উপরে যে একটা লিংক থাকবে ওটা শিওর ওইটা নিবেন। এই যে দেখেন, আমি কিন্তু ওয়েবসাইটের লিংকটা নিতে পারতাম, সম্পূর্ণ ওয়েবসাইটেরটা আমি কিন্তু নিই না। আপনি চাইলে উপরে এটা সম্পূর্ণ ওয়েবসাইট ইউজ করতে পারেন,
আর যদি স্পেসিফিক ভাবে বায়ার আপনাকে কোনো লিংক দিয়ে দেয় তাহলে ওই লিংকটাই আপনাকে প্রচার করতে হবে। আর যদি লিংক না দেয় তাহলে শুধু আপনাকে পোস্ট করতে হবে। আর যদি লিংক না দেয় বলে যে না আমার লিংকটা ডেসক্রিপশনে শো করবে না, আমার এই যে ইমেজের ভিতরে যেন লিংক থাকে, তাহলে ওইটা ওইভাবে তৈরি করবে। এটা কমপ্লিট হয়ে গেল, তাহলে এবার আমরা যেটা করবো আবার ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে পাবলিশ করব। এবার এবার দেখেন একটা অপশন আছে এখানে, এটা দেখানোর জন্য আরেকবার এখানে দেখেন আমি কিন্তু মানুষকে ট্যাগ করতে পারবো, আমরা ফেসবুকে ট্যাগ করি না। এখানে দেখেন আমরা দেখেন মানুষকে সেন্ড করব, দেখেন যারা আমাদের সাথে যুক্ত আছে তাদেরকে দেখেন আমি সেন্ড করতেছি অ্যাড এন্ড কোড, দেখি আসে কিনা। ও আমার তো ফেডই নাই, ফলোয়ার নাই, ফলোয়ার নাই, তো ফলোয়ার যারা থাকবে না তাদেরকে আমি ওইভাবে এখানে লিস্ট আসবে, আমি কিছু সেভ সেভ করে দিলে ফেড। তো এবার দেখেন এটা সেভ করে দিই আমি, এটাও সেভ হয়ে গেল। এবার আমি প্রোফাইলে চলে যাই, এবার দেখছেন দুইটা পিন কিন্তু হইলো, ঠিক আছে দুইটা পিন হয়ে গেল। এবার যেটা করবো আমি বোর্ডে চলে যাই, সেভ। এ দেখছেন একটা সহজ জিনিস দেখেন, এখানে কিন্তু আমার দুইটা ছবি কিন্তু শো করতেছে ডিজিটাল মার্কেটিং এর ফোল্ডারে, দেখছেন দুইটা পিন, কিন্তু ওয়ার্ডপ্রেস এর ফোল্ডারে কিন্তু এখন একটাও নাই, দেখছেন কোনো কিছু নাই। আর এক এটুক বুঝতেন, এটুকে কারো কোনো সমস্যা আছে, পিন নিয়ে কোনো কোনো সমস্যা আছে কিনা? না রকি, না না সমস্যা নেই। ওকে, তাহলে আমরা যেটা করব এখন আমরা কিভাবে ফলোয়ার গ্রো করব, ঠিক আছে ফলোয়ার তো বাড়াইতে হবে, বায়ার তো না হলে আমাদের চাকরি দিব না, ঠিক আছে ফলোয়ার বাড়াই। তো আপনারা যেটা করবেন, ধরেন আমার ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনার যদি ফুড হয় তাহলে ফুড সার্চ করবেন এখানে, ঠিক আছে এখানে লিখবেন আমি ডিজিটাল মার্কেটিং সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে কারা কাজ করে মার্কেটিং, আপনার যে ধরনের নিউজ থাকবে সেই ধরনের নিউজ আপনারা এখানে ক্লিক করবেন, সার্চ করবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো প্রোফাইল আসতেছে, দেখছেন এখানে দেখছেন কত ফলোয়ার, অনেক 1 লাখ, এরকম যাদের জনসংখ্যা আছে না তাদের বাড়ি করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, একটা পোস্টের উপরে ক্লিক করলো তার ওয়েবসাইটে মানে তার পোস্টের সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবার দেখেন মান্থলি ভিউ কত হইতাছে, আপনি বুঝতেছেন ব্যাপারটা, 10 মিলিয়ন। এখান থেকে ও মাসে 1-2 লক্ষ টাকা ইনকাম করা ওর জন্য ব্যাপারই নাই, মিনিমাম ধরে 5-7 লাখ টাকা ইনকাম মিনিমাম। আর ও কিন্তু ইনফ্লুয়েন্সার কাজ করলে, এবার দেখেন ওকে যারা ফলো করতেছে আমরা কি করব তাদেরকে ফলো করব আগের গোলার মতো, ঠিক আছে আমি ফলো করব, তাহলে আমরা কি ফলো ব্যাক পাবো, ঠিক আছে এগুলা কিন্তু রিয়েল কাস্টমার, আমি ফলো করতে পারি। প্রতিদিন 50 টাকা করে শুরু করবেন, আর দেখেন নিজেরই কিরকম পড়ে, অ্যাক্টিভ যদি থাকেন এখানে আপনি ফলোয়ার শেষ করতে পারবেন না, এত ফলোয়ার পড়বে, 1 মাস কাজ করলে আপনার 1,200 হয়ে যাবো গা। আমি দেখেন শুরু করে দিছি, ঠিক আছে তো আর থাক দরকার নাই, মেলা করছি, এবার আমি আমার এখানে শো করি, আমি কিন্তু এখানে দেখতে পারবো আমি কারে কারে ফলোয়িং করছি, এগুলো দেখতে পারবো, দেখছেন 40 জনকে ফলো করছি, 40টা, সেটা বুঝতে পারছেন। আপনি যদি এখানে প্রতিদিন পোস্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষ আসবে, ঠিক আছে দেখেন আমারটা কিন্তু একদম প্রফেশনাল ওয়েবসাইট হয়ে গেল, প্রফেশনাল মানে ওয়েবসাইট বলে অ্যাকাউন্ট হয়ে গেল, দেখছেন দেখেন এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রিয়েট পিন করতে পারেন, এখান থেকে ক্রিয়েট করতে পারেন, এখানে বিজনেস হোম এটা হলো আপনার অ্যাকাউন্ট, আপনি হোম পেজে যেতে পারেন, এখান থেকে আপনি এখানে দেখবেন হোম যারা যারা পোস্ট করছে সবার গুলা দেখতে পারবেন, নিউজ পেজ যেটা বলি আমরা মানে ফেসবুকে নিউজ পেজ আছে না, আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে ধরেন আমার এই লোক যারা 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 ফলো করতেছে এটা মেবি দেখি আলাস্কা, না আলাস্কা অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা অ্যাঙ্গেলা যাই হোক অ্যাঞ্জেলা, ও 60টা ফলোয়ার কিন্তু মাত্রই 60 ভিউ হইতাছে, আপনি বুঝতেছেন ব্যাপারটা,
কতদিন আগে পোস্ট করছে, বেশি একটা পোস্ট করে না, অ্যাক্টিভ থাকে না মেবি, এনে মেবি অ্যাকাউন্ট হয়েছে এক এক মাস দুই মাস শেষ। এবার দেখেন ওকে যারা ফলো করতেছে, ধরেন এই লোকটারে ফলো করতেছে এই মেয়েটা, এটা বেশি বাজে দেখাবো এটার দরকার নাই, ধরেন আমেরিকান লোক এটা, পরে আমি ক্লিক করব, ক্লিক করে আপনি এখানে এখানে দেখেন আর কোনো অপশন পাইতেছি না, দাঁড়ান মেসেজ করার অপশনটা আমি এখানে অনেকদিন ধরে আসি না, দেখি কমেন্ট করার অপশন আছে কিনা, হ্যাঁ কমেন্ট করার অপশন আছে দেখছেন। পরে এখানে যদি আপনি একটা কমেন্ট করেন যে আমি এই সার্ভিসগুলো প্রচার করতে পারবো, তুমি আমাকে যদি চাকরিটা দাও, মানে একটা শর্ট প্যারাগ্রাফ বলা হয় যেটার বলা হয় এই আমরা যেটা বলি সিভি বলি না, সিভি বলার পর একটা ছোটখাটো একটা ডিসক্রিপশন লিখে আপনার ফাইবারের লিঙ্কটা এখানে দিয়ে দিলেন, তাহলে ওর যেটাগুলো মানুষগুলো আছে এখানে এসে কমেন্টগুলো পড়বে, ওই কমেন্টগুলো যারা পড়বে ওরা আপনার এইখান থেকে আপনার পেজে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু আরেকটা সিস্টেম আছে ইনকাম করা, ধরেন এই লোকটা দেখেন ও মূলত কি বসতেছে, ফার্স্ট স্যাম্পল কিলারস নাকি কি বলে ক্লিয়ার, এত ডলার বিলু ফ্রি, এটা হচ্ছে ফাউন্ডেশন মেকআপ, হ্যাঁ মেকআপ যেটা বলা হয় মানে কালো থেকে দল হয়ে যায় যাই বলে। এখন দেখেন আমরা এখান থেকে কিভাবে লিড কালেক্ট করতে পারি, তো এবারে এখানে দেখেন ক্লিক করে দেখছেন, এখানে আমরা ক্লিক করলাম, তো ক্লিক করার পর দেখেন তার কিন্তু ওয়েবসাইটটা আমি চলে আসছি, এটা কিন্তু তার একটা ওয়েবসাইট ঠিক আছে, ওয়েবসাইটে চলে আসছি, দাঁড়ান আমি নিচের দিকে যাই, তিনি কিন্তু অ্যাফিলিয়েট করতেছে। এবার দেখেন আমি লিড গুলা কালেক্ট করি কেন, ধরেন এখানে তার কি কি অপশন আছে দেখেন, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, আমি এবার ফেসবুকে ক্লিক করবো, লিড কালেক্ট করা কোনো ব্যাপারই না আপনাদের জন্য, দেখেন ওর পেজটা আয় বসছে, ওর পেজে দেখছেন 4 লাখ ফলোয়ার, মানে 45,000 ফলোয়ার। এবার যেটা করতে পারেন আপনি ওকে একটা ফলো করে দিই, ফলো করে দিই, ফলো হয়ে গেছে ঠিক আছে। এবার দেখেন একটা জিনিস হচ্ছে এখানে আপনি একটা মেল পাইলেন, মেল এই মেলটা কারা ইউজ করে জানেন, সবচাইতে এই মেলটা সবচাইতে বাইরের মানুষগুলা সবচাইতে বেশি ইউজ করে, তো আপনি যেটা করবেন আপনি একটা নিজের নামে অথবা আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে মাস্ট, এই কাজগুলো করতে গেলে আপনার একটা ওয়েবসাইট খুবই প্রয়োজন, কারণ ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনার পোর্টফোলিও গুলো ওয়েবসাইটের ভিতরে থাকবে, পোর্টফোলিও একটা ওয়েবসাইট বানাবেন, বানালে ওখান থেকে আপনার সমস্ত সার্ভিস গুলা ফাইবারের মতো করে সেল করতে পারবেন। তো আমি একটা আমাদের ইনস্টিটিউটের একটা দিলাম, ধরেন এই জিমেল থেকে আমি কি করব ওকে একটা জিমেল পাঠাবো, এখান থেকে সুন্দর একটা একটা করব, মানে একটা মানে ওর একটা জিমেল পাঠাবো, ইমেলটা এখানে দিয়ে দিলাম, এগুলা কিন্তু একদম অ্যাকুরেটলি, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন, এগুলো কিন্তু 100% লিড, এখানে একটা সাবজেক্ট লিখলেন আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে পরে পাঠিয়ে দিলেন, বিষয়টা বুঝতে পারছেন। এই গেল একটা একটা অপশন, এই একটা সিস্টেম গেল ঠিক আছে। এবার আসি আমরা কিন্তু এইভাবে কিন্তু এখানে এতগুলো মানুষকে খুঁজে পাবো না, অ্যাকুরেট মানুষগুলো, এই যে ওর এখানে দেখেন 33 জন কমেন্ট করছে, আপনি এখানে কিন্তু আপনার ফাইবারের গিগটা এখানে দিতে পারেন, শেয়ার করতে পারেন গিগটা। তারপরে আরেকটা অপশন আছে মেসেজ করার, দেখে এখানে পাওয়া যায় কিনা, ভিজিট শপ একটু দেখি মেসেজ করার অপশন পাই কিনা, ওকে মেসেজ করার অপশন পাইলাম, এই যে এখানে দেখেন 3 ডটে ক্লিক করবেন মনে হয় এখানে মেসেজের একটা অপশন আছে, মেসেজ 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 নাই তো, মেসেজের অপশন তো থাকার কথা, মেবি নাই, এটা বিজনেস অ্যাকাউন্ট, তো এখানে দেখেন মেসেজ করার কোনো অপশন নেই, আপনি মেল করতে পারেন। কিন্তু আরো যদি আমরা দেখি যেমন তা এখানে যদি না পান আপনি টুইটারে ক্লিক করলেন, টুইটারেও কিন্তু তারা অ্যাক্টিভ থাকে ঠিক আছে, আমারটা নাই, টুইটারে কিন্তু ফলো করে মেসেজ পাঠাইতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন। ইনস্টাগ্রামে ফলো করে কিন্তু মেসেজ করতে পারেন, 4-5টা প্ল্যাটফর্মে যদি আপনি মেসেজ করেন দেখছেন ও কিন্তু আপনাকে এখানে চাকরি দেওয়ার একটা সম্ভাবনা আছে, বিষয়টা বুঝতে পারছেন। তো আশা করা যায় কি এভাবে নেওয়া যাবে বলেন, এখানে কি আশা করা যায় এখান থেকে লিড কালেক্ট করা যাবে, আপনি 100টা মেল যদি করেন, 100টা যদি মেল করেন একটা লাগবে তো নাকি 100%,
100টা লোকের থেকে যদি আর এরকম ওয়েবসাইট খুঁজে খুঁজে বের করে তাদেরকে মেল করা, এগুলো হলো অ্যাকুরেট অ্যাকুরেট কাজ। এ কারণে কোনো ফেক কাজ নাই যে আপনি একটা লিমিট দিলেন এই কাজটা হেল্প হবে কিনা, আদৌ আপনার কোনো কাজে লাগবে কিনা সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু ওরা কিন্তু ওরা বিজনেসম্যান, ঠিক আছে, আপনার লাগবেই। আপনি কি কি সার্ভিস দিবেন? হয়তো যদি বলে যে আমার ডিজিটাল মার্কেটিং লাগবে না, তাহলে কি করবেন বলেন? আমি এসইও সার্ভিসটা দিব তোমার। দেখেন প্রতিটা জায়গায় কিন্তু আপনি ফেসবুক পাবেন, দেখছেন ফেসবুক পাইছেন, মেসেজ করতে পারবেন, মেসেজ করতে পারবেন পেজের ভিতরে, কোনো ব্যাপার না, একটা ইমেল পাঠাইতে পারবেন, করা যাবে। তাহলে এবার বলেন, এরপরেও যদি আপনারা যদি বলেন যে আমরা কাজ পাবো না, লিড তুলতে পারবো না, তাহলে সেটা ব্যর্থতা, ঠিক আছে। এত কিছু জানার পরে যদি আপনারা যদি মনে করেন মাতলি যদি একটা মানে 30-40 হাজার টাকা ইনকাম না করতে পারেন, তাহলে আসলে কাজ করে কোনো সম্ভাবনা নাই। আসাদ ভাই তো ফাইবার মার্কেট প্লেস কাঁপাইতেছে, সেটা বড় কথা না, কিন্তু এগুলো জেনে রাখা খুবই জরুরি, ঠিক আছে, এগুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ এগুলো আপনাদের একটা সময় হেল্প হবে। আর সোশ্যাল মিডিয়া যদি বড় করতে পারেন, আপনার ফাইবার কিন্তু কখনোই একটা পরিপূর্ণ মানে আপনাকে ই করবে না, যে কোনো সময় আপনাকে হতাশ করতে পারে, যে কোনো সময় আপনাকে হতাশ করতে পারে। ফাইবার অ্যাকাউন্টের মানে চলে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার যদি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে বা তিনটে অ্যাকাউন্ট থাকে, ওখানে যদি মাসে মাসে 20,000 ফলোয়ার থাকে, ওইখান থেকে আপনি কিন্তু মাসে 20-30 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, ঠিক আছে, যদি ভালোভাবে কাজ করতে পারেন। রাজু ভাই, আপনার কার্ড অ্যাকাউন্ট কার্ড অ্যাড করা নাকি বায়ারের কার্ড অ্যাড করা? আমাদের 8-9টা কার্ড, $38 খরচ হইছে, অ্যাড চলতেছে তো। 8-9টা কার্ড মানে আপনি কার্ড করেছেন? না, আমারে কার্ড দিয়ে রাখছে, 4-5টা ক্লায়েন্টে কার্ড দিয়ে রাখছে। তো দেখেন মোটামুটি ই আসছে কত, মেসেজ আসছে হলে 199টা। ওকে, ভালো, চলবে, সমস্যা না। তো বলেন আর পিন্টারেস্ট নিয়ে কারো সমস্যা আছে কিনা বলেন, বললে আমারও বলতে পারেন, সমস্যা নেই। আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য, যে আপনারা রিসেন্ট ধরেন আজকে 2021-এর 11-23 তারিখ, আজকে যারা যারা আমেরিকান কানাডা সারা ওয়ার্ল্ড থেকে কতগুলো ডোমেইন কিনছে, বুঝতে পারছেন, কতগুলো ডোমেইন কিনছে, ওই ডোমেইন যারা কিনছে তাদের লিস্ট গুলা কেমনে বের করবে, মানে যারা আজকে ডোমেইন কিনছে তাদের ওয়েবসাইটের একটা প্রয়োজন হতে পারে, একটা ওয়েবসাইট প্রয়োজন করতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন হবে, এসইও প্রয়োজন হবে, মার্কেটিং প্রয়োজন হবে, বুঝতে পারছেন বিষয়গুলা। যদি আপনারা মেল করেন বা SMS করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে সেল পাবেন, যারা আজকে ওয়েবসাইটটা কিনছে। পাবেন কিনা বলেন? 100% পাওয়া যাবে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এখন যা শিখেছি এগুলো আপনারা অ্যাপ্লাই করেন মার্কেট প্লেস, এগুলো অ্যাপ্লাই করেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর একটা পিন তৈরি করতে কয় মিনিট লাগে বলেন? এইগুলো প্রচুর চাহিদা কিন্তু ওইখানে। তো যাই হোক, আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গেল, তাহলে স্টপ করি রেকর্ডটা।